Hey everyone! তো আজকে তো মনে করো আমরা যাচ্ছি আমার মেজো খালামণিদের বাসায় ইনভাইট ইফতার ইনভাইট যার কারণে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে এখন জাস্ট রেডি হব রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে ওকে তো যাই হোক রেডি হয়ে আর ব্লগ নেওয়া হয় না কারণ আমরা লেট যার কারণে তারা ব্লগ করে এখন রিক্সায় উঠে পড়ছি আর আগে ছিলাম তিনজন এখন হয়ে গেছি চারজন এটাই বলতেছিলাম চারজন মানে বাবাকে নিয়ে পাঁচজন আর রমজান মাসের ওয়েদার মাশাআল্লাহ দিলে এত সুন্দর হয় বলার বাইরে তো খালি হাতে তো খালামণি বাসা যাওয়া যাবে না যার কারণে হচ্ছে আমরা একটা ক্ষীরমালা আইসক্রিম তারপরে এই তো তোমরা দেখতে পাচ্ছ বেবিকে আমি খুলে নিয়েছি কি বলতেছি না এখন তোমরাই শুনে নাও তো চারতলা বেয়ে এসে দরজার কাছে এসে বলছি খুলো খালামণি খুলো মানে বেবির মনের কথাটা আমি বলে দিচ্ছি কলিং বেল দিতে এসছি বাট কই না ফাইনালি ফিরোজ মামার দেখা পেলাম অ্যান্ড এই তাম ওইদিকে শরবত একটু গোলা ছিল আর আমি তো বাবুকে নিয়ে শুয়ে পড়ছি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে এইটা এদিকে আমাদের ইফতারের আয়োজন লাইক অনেক কিছু আসলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাট ফিল্টারটা এত জঘন্য মানে খাবারের সব ফেক ফেক কেমন যেন লাগতেছে তারপরে ইতি এদিকে দই তরমুজ নিয়ে আসছিল আর আমি তো অপেক্ষা করতেছি আজান দিবে কখন কারণ সেদিন আমাকে রোজায় ধরছে বলা যায় আর সব থেকে বড় কথা হচ্ছে বেবির সাথে থাকতে থাকতে আমি নিজেও এখন বেবি হয়ে গেছি তো রুমি খালামণির বাসায় এসেই হচ্ছে নানা মুড়ি মাখাচ্ছে কারণ অ্যাজ অলওয়েজ নানাই মাখায় তারপরে যাই হোক আজান দিয়ে দিছে যার কারণে বিসমিল্লা বলে খেজুর শরবত সব কিছু খাচ্ছি আর এদিকে ইতি ইতি ব্লগ করতেছিল তো তারপরেই তো এইটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই বলা যায় মানে হচ্ছে আলুটাকে গোল গোল করে দেন ভেষনে মিক্স করে তেলে ভাজছে এত ইয়াম্মি লাগছে বলার পরে তো এদিকে আমি ইতিকেও বলতেছি ট্রাই করে দেখো দেন ইতিও বলতেছে না ইটস গুড পরে আমি বললাম হ্যাঁ তাহলে আমরাও নেক্সট টাইম এইটা ট্রাই করবো তারপরে এইটাই তো আমাদের ব্লগে নিচ্ছে সবাইকে আর এই তো আমাদের সবার ফেভারিট তরমুজ এইটা আমরা খুব মজা করে ইয়াম ইয়াম করে খাচ্ছি খুব মজা পাচ্ছি পরে খালামণিও আমাকে খাবার দিচ্ছে তরমুজ দেন হচ্ছে চপ টপ সব একসাথে মিক্স করে খাচ্ছি আমার বাসায় নিয়ে এসে তরমুজ আমি খেতে পেলাম না এরা খাইছে আমি তিন পিস খাইলাম সব এই বড় পোষ আমি আর সাদিরা খেয়েছে যে শ্বশুর বানা দিল কেন বলো ইতি বলছে আমার শ্বশুর আমার কি ভাইয়া আমার ভাইয়া হয় ভাইয়া নানুর বিয়ে মানে আমার বিয়ে আমার শ্বশুরকে মনে হয় বিয়ে করার অনেক ইচ্ছা আমার শ্বশুর প্রতি মানে বিয়ে মজা করে ফাইজলামি করে তো ইফতারের পরে কোনটা থুয়ে কোনটা খাবো আমরা সবাই অনেক বেশি কনফিউজ হয়ে গেছি তারপরে এই তো এদিকে আম্মু আমাকে দই দিল তারপরে হচ্ছে আমি দই খাচ্ছি দই খাওয়ার পরপরই আবার আইসক্রিম খেলাম যেটা কিনা আমরাই এনেছিলাম আমাদের আইসক্রিম খাওয়ার পরপরই আবার হচ্ছে রুমি খালামণি বাসায় নিজে একটা মালাই বলে খুবই মজা করে বানাইছে তারপরেই তো আমার বোনকে দেখতে পারতেছ মানে এটা কী বলবো খালামণি এতই ইয়াম্মি করে বানাইছে মানে কুলফি মালাই বলে যেটাকে খুবই মজা লাগছে খুবই বেশি মজা লাগছে তারপরে বাসায় এসেই তো হাতে মেহেদি পড়তেছি তোমরা যেটা কিনা দেখতে পারতেছ দেখো এই মেয়েটা মেহেদি দিতে এসে ঘুমাই গেছে এই সঞ্জিতা মেহেদি তো নষ্ট হয়ে গেল তুমি ক্যামেরা কেন অন করছো আচ্ছা আমি বুঝি না গাইস তোমাদের কার কার আমার মতো মেহেদি দিতে আসলে ঘুমাসে হাত চুলকায় মানে কি যে বিপদে পড়ছি কি বলবো
তারপরও যাই হোক, তোমাদের কার কার এরকম হয় কমেন্টে বলে যাও। আবার ঘুমাইতেছে, খুবই তো সুন্দর ডিজাইন। বুঝতে হবে এটা হেনা নিহার থেকে দেওয়া, মানে এই পেজ থেকে দেওয়া, সো ওনাদের পেজে যদি তোমরাও যাও তাহলে দেখতে পারবা খুব সুন্দর সুন্দর করে ডিজাইন দেয়। যেমন দেখতে আমার কেমন হয়েছে কমেন্ট সেকশনে সবাই বলে যেত। হ্যাঁ, আর এই পিকচারগুলো যদি ভিডিওগুলো দেখতে চাই অবশ্যই আমার কোথায় কোথায় যেতে হবে যে আমি তা বলতে পারবো। গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার মেহেদি কমপ্লিট, আর এখানে সবাই কমেন্টে বলে যাবো আমার মেহেদি ডিজাইনটা কিরকম হয়েছে। আমি জানি খুব সুন্দর হয়েছে, এগুলোই আমি বলতেছিলাম। অ্যান্ড হ্যাঁ, আজকের এই শর্ট ব্লগটা এতটুকু ছিল, মানে খালামণির বাসায় ঠিকঠাক ব্লগের ফুটেজ নিতে পারি না, কারণ আমরা যখন আড্ডা দিই তখন আর ক্যামেরা অন করার কথা মনেই থাকে না, যার কারণে আর নিলাম না। সো ইয়া, আর ঈদের আগেই কে কে আমার মতো হচ্ছে আগে আগে অ্যাডভান্স মেহেদি দিচ্ছ, আর যারা দেও না তারা এখনই হচ্ছে কেনা নেহা পেজে নক করে বুকিং করে ফেলো আর মেহেদি দিয়ে দাও। তো হ্যাঁ, আজকে ব্লগটা এই পর্যন্ত। অ্যান্ড তোমরা হচ্ছে এই মেইন ব্লগটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবা, যেমন কি আমি কালকে হচ্ছে গ্রামে যাওয়ার আগে ঈদের শ্যুট করে যাব। সো ওই শ্যুটে কী কী করি না করি ওইটাই দেখা পারলাম। আমার কত সুন্দর মেয়ে দেখতে নষ্ট হয়েছে, তো বাকি কিছু হয়। তো ইয়া, আজকে থাকো, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবার মাথায় বসে তোমার মাথায় আছে।